হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে সকাল সকাল ছেলের জন্য টিফিনে বানিয়েছিলাম ধোসা। তো ধোসা নয়, জাস্ট বলতে পারো ছিল্লা টাইপের হয়েছে আর কি, তবে খেতে না হেব্বি হয়েছিল। তো ভাবলাম যে যখন এত সুন্দর হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, আর রেসিপিটা অবশ্যই শর্ট ভিডিওয়ে যাবে। তো এখানে সুজি, দই, ওটস এই সমস্ত কিছু দিয়ে আর কি বানানো হয়েছিল। রেসিপিটা দেখতে হলে কিন্তু শর্ট ভিডিওটা অবশ্যই দেখো, তবে খেতে না দারুণ হয়েছিল। আর এটা সব থেকে ভালো লাগতো ধোসার যে চাটনিটা হয় না, হচ্ছে বাদাম তারপরে নারকোল দিয়ে, তো সেটা দিয়ে বেশি ভালো লাগতো। কিন্তু আমার বাড়িতে সেটা এই মুহূর্তে নেই, তো তাই আমি খাবো চা দিয়ে, আর ছেলেকে দিয়েছি অবশ্য সস দিয়ে, তো ওটাই ও বেশি পছন্দ করে। যে কোনো চিল্লা বা যে কোনো টাইপের এই ধরনের পরোটা এই সব কিছু খেতে কিন্তু ও বেশি পছন্দ করে সস দিয়ে। আর আমি এখন চা বানাবো। তো এবারে না আমি আমুল গোল্ডটা এনেছি, অন্যান্য বারে আমুল তাজা নিয়ে আসি, তো ওটা না চায়ের জন্য আর কি ভালো না অতটা, মানে ওটা এরকমের দুধের কিছু বানানো হলো বা এরকম ছানা টানা খাওয়া হলো ঠিক আছে, কিন্তু এটা না চায়ের জন্য বেশি ভালো। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটাকে ফুটিয়ে রাখার কোনো ব্যাপার নেই, বা এক্সপায়ার ডেটটা অনেক দিন পর্যন্ত। তো তার জন্য ভেবেছি এবার থেকে যে এই আমুল গোলটাই নিয়ে আসবো আর এটাতেই চা খাবো। তো এটা দিয়ে চাটা হেভি টেস্টিও হচ্ছে আর অনেক দিন ধরে আমি ওইভাবেই ওই প্যাকেটের মধ্যে রাখতে পারবো এই আর কি। তো চলো টিফিনটা করে নিই। আমি আর ও দুজনেই আর কি একই খাবার খেয়েছি, তো একটু পরে আর কি ও ভাত খেয়ে তারপর অফিসে যাবে। এখন যেহেতু অনেকটাই সকাল, ওই মোটামুটি 7:45 মতো বাজে, তো ভাবলাম যে এখন একটুখানি এটা খাক হ্যালো তারপরে ভাত বন্ধুরা, খাবে। গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে জাস্ট একটুখানি শ্যুট করে তোমাদের সাথে দেখিয়েছি, তারপরে আর কি আর ভিডিও করার মতো ক্ষমতা তো থাকেনি, কারণ শরীরটা আজকে একদমই ভালো নেই, বেশ একটু জ্বর জ্বর লাগছে আর কি এরকম। তো যাই হোক, স্নানটা মাথায় করে নিয়েছি শ্যাম্পু দিয়ে, এখন একটু ভালো লাগছে। আর রান্নাবান্না আজকে সিম্পলের মধ্যে সেরেছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবারও রয়েছে, তো তাই ভাবলাম যে চলো বৃহস্পতিবারে তো একটু নিরামিষ রান্নাবান্নাই করি, আর তার জন্য একদম সিম্পলভাবে করেছি। এই যে এখানে এখানে রয়েছে মুসুর ডাল, সিদ্ধ করেছি একদম, ছকাটকা করিনি কিছুই, আর একটুখানি কুমড়ো পোস্ত, আর নিচে তো ভাত রয়েছে, ব্যাস ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ছেলে স্কুল থেকে আসলে ওকে একটুখানি ভাবছি বেগুন ভেজে দেবো, বেগুনটা এখন থেকে কেটে আর কি নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো। তো এখন বাজে 2:00, তো চলো আমি এখন ঝটাপট করে খাবারটা খেয়ে নিই, আর তারপরে বেশ কিছু কাজকর্ম রয়েছে যেগুলো পেন্ডিং পড়েই আছে, তো সেগুলো সারতে হবে। আর কি বলতো, এই দুপুর টাইমটা হচ্ছে আমার এডিটিংয়ের সময়, তো সেটাতেও আধা ঘন্টা 40 মিনিট তো লেগেই যায়, তো সেটাও আর কি দিতে হবে। যাই হোক, এখন আর সময় নষ্ট করবো না, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, সৃজনের এখন টিউশন আছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছে, তারপর আর কি টিউশন যাচ্ছে। এই যো কি লিখছো তুমি দেওয়ালে, ওই কি লিখছো দেওয়ালে, চলো চলো তাহলে নাকি টাইম হয়ে গেছে, চলো তাহলে। প্রথমে একটুখানি রাস্তা আমরা টোটোয় আসি, একটু বলতে বেশ অনেকটাই, 15 মিনিট লেগে যায়, আর তারপর বেশ কিছুটা হাঁটা পথ, তারপর সৃজনকে টিউশনে দিয়ে আবার ফিরে মাত্র যাব। আসলাম, সৃজনকে নিয়ে আমরা পুরো 3 জনে ভিজে ভিজে এসেছি, এত বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেছে। আর একটু গেছিলাম আর কি জিও মার্টে চালটা তুলতে, কারণ মাসের চালটা ওখান থেকে তুলি, তবে যে চালটা তুলতে গেছি সেটা নেই, তার জন্য লাল বাবা নিলাম। কি করব, যখন গেছি তখন নিয়েই এলাম, লাল বাবা যদি এমনি দোকানেও পাওয়া যেত। তো এই যে এই চকলেটটা না ভীষণ ভালো, আমি এই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি, মানে এটা হেজেল নাট ডেরি মিল্কের, ভীষণ ভালো খেতে। আর হ্যাঁ, হেজেল নাট কি ডেরি মিল্ক বাইটস, হেজেল নাট, তো এটা এতটা ভালো খেতে, মানে যে কোনো বাচ্চা বলো, মানে যারা কম মিষ্টি পছন্দ করে, আমি যেরকম খুব একটা সেই উগ্র মিষ্টিটা পছন্দ করি না, তো আমার এটা ভীষণ ভালো লাগে। এরকম গোল গোল বলগুলো হয়, আর ঠিক কামড় দিয়ে দেখালাম, কামড় দেওয়ার পর এবং ভেতরে একটা বাদাম, তো এইভাবে রাখে পুরোটা একসাথে খেয়ে নেয় ভালো আর কি।
যাই হোক চলো রান্না বান্না করতে হবে, রাত্রে 8:30 বেজে গেছে অলরেডি, আসতে দেরি হয়ে গেল। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এত বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়েছিলাম একটু, তো এখন রান্না বান্না করব। চলো ভিডিওটা দেখতে থাকো। ভিজে ভিজে ফিরেছি তো তার জন্য একটুখানি কফি বানালাম, আর ভেজা জামা কাপড়গুলো সব এক জায়গায় জড়ো করে রাখা আছে, ওগুলো আর কি মেলে দেব। ওই ঘরেও বেশ কিছু জামা কাপড় জমা হয়ে গেছে, ভাঁজ করাই হয়নি। আসলে সকাল থেকে এমন রুটিন মাফিক জীবন, কোনো কাজ পড়ে থাকলে ওটা পড়েই থেকে যায়, আবার ছুটির দিন করে সেই কাজটা করা হয়, এরকম আর কি হয়ে গেছে। আর কি বলো তো, এদিক ওইদিক করার ফলে না পড়াটাই অনেকটা আর কি গ্যাপ হয়ে গেছে, যেটা মেকআপ দিতে আমার প্রচুর সময় চলে যাচ্ছে, তো এর জন্য ফোন করা বা কারোর সাথে যোগাযোগ এগুলো আমি করতেই পারছি না, তার উপরে ঘরের কাজই হচ্ছে না, আর সেগুলো তো না হলে বাদই দাও। তো রাত্রে ভাবলাম একটু ডালি আর খিচুড়ি বানাবো, তার জন্য আর কি মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিলাম, তারপর আর কি এদিকে বেশ কিছু সবজি কেটে নিয়েছি। আর শীতকালে একটু বৃষ্টি হলেই খিচুড়ি খিচুড়ি মন চায়, তো আমার মনটাই হচ্ছিলো একটু চালে আর ডালে করে খিচুড়ি বানাই, কিন্তু দেখলাম যে আবার চালটা খাবো থাকবে বাবা, একই শরীরটা বেশ ভার ভার লাগছে, তো একটু ডালি আর খিচুড়ি বানাই। আর মুগ ডাল দিয়েই বানালাম, মুগ ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তো অসুবিধে নেই, জলে ধুয়ে নেব আর সিদ্ধ হয়ে যাবে আশা করছি, তো একটু কম ভাজা হলে বেশ ভালো সেদ্ধটা হয় আর কি। আর এদিকে মুগ ডাল আর ডালিয়া একসাথে করে মিক্সড করে আমি এখন ধুয়ে নেব, 2-3 বার করে ধুতে হবে, কারণ ডালটা যেহেতু ধুয়ে ভাজিনি তো তার জন্যই। আর দেখবে শীতকালের সবজি মানে খিচুড়ি ভেজ ডাল এগুলো বেশ ভালো যায়, খেতেও বেশ ভালো লাগে, তবে ডালিয়ার খিচুড়ি হচ্ছে সহজে সুস্বাদু খাবার আর কি, সহজেই হয়ে যায় আর ভীষণ সুস্বাদু হয়, তো আমার তো বেশ পছন্দের, জানি না। আর আমার বাড়িতেও আর কি আমার হাজবেন্ড বা ছেলে দুজনে কিন্তু খুব ভালো খায় এটা, তো দেখো এখনও 3 বার ধুচ্ছি, এখনও পর্যন্ত সেই একই রকমের নোংরা জল বেরিয়ে যাচ্ছে। যাই হোক ধোয়া হয়ে গেছে কমপ্লিট, তো চলো এরপরে আর কি এটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে জাস্ট একটা সিটি দেবো, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে বানাচ্ছি একটুখানি গুড়ের পায়েস, কারণ দুধটা অনেক দিন থেকে জমা হচ্ছে, 2-3 দিন হয়ে গেল আর ফুটিয়ে ফুটিয়ে বেশ গাঢ় হয়ে গেছে, বাড়িতে খেজুর গুড়ের লবাতও রয়েছে, তো সেটা দিয়েই পায়েসটা বানাবো। আমার তো ভীষণ পছন্দের খাবার এটা, মানে আমার যদি বাড়িতে পায়েস থাকে আমি অন্যান্য খাবার খেতে ভুলেই যাই জানো, আর বিশেষ করে ভালো লাগে গুড়ের পায়েস লুচি দিয়ে বা রুটি দিয়ে এরকম আর কি। পায়েসটা গুড়ের হোক বা চিনির একটুখানি এলাচ না দিলে যেন পায়েসের স্বাদটা আসে না, তো তাই একটুখানি এলাচ আর কি আমি থেতো করে দিয়ে দেব পায়েসটার মধ্যে, তাহলে যে একটা সুন্দর ফ্লেভার, মানে একজনের বাড়িতে পায়েস হবে আর স্বাদ ঘরে গন্ধ পাবে এই আর কি। তবে একটু তেজপাতা দিলেও বেশ ভালো লাগে খেতে, তো আজকে আর তেজপাতাটা দিলাম না, কারণ যেহেতু গুড়টা দেব তো ওই গুড়ের গন্ধে না সব গন্ধকে হার মানিয়ে দেবে, আর ও একাই জয়ী হবে, যার জন্য ওই ফ্লেভারটাই বেশি ভালো লাগবে। তো ব্যাস এখন একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটু একটু করে নাড়াতে থাকবো, আর কিছুই না, তাহলে পায়েস রেডি হয়ে যাবে। কি বলো তো, আমি স্টিলের হাঁড়িটাতেই ভাবলাম করব, তো ওই হাঁড়িটাতে না তলাতে না দুধ ধরে যায়, তো একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যায়, যখনই বানিয়েছি তখনই আমি ওটা দেখেছি, ভাইফোঁটার সময়ও পায়েস বানালাম তখনও দেখলাম, আরও একবারও সেম, মানে আমি বুঝতেই পারছি না কিন্তু তলায় লেগে যাচ্ছে, তো তার জন্য স্টিলের জিনিসে আর আমি পায়েসটা বানাচ্ছি না, ওটা একটু অ্যাভয়েডই করছি। তো এইদিকে এখন বানাবো হচ্ছে একটুখানি বেগনি, আর পায়েসের মধ্যে বেশ কিছুটা কিচমিচ ছড়িয়ে দিলাম, কাজুটা দেখছি বাড়িতে নেই বারণ, তো আমি বুঝতেও পারিনি যে কাজু শেষ হয়ে গেছে, তাহলে তো আনাই হয়, তাই না বাজার তো যাওয়াই হচ্ছে। আর এইদিকে আমি এখন বেগনিগুলো ঝটপট করে ভেজে নেব, ছেলেকে জিজ্ঞাসা করলাম যে কিরে বাবা বেগুন ভাজা করবো না বেগনি, তো বলছে না বেগনিটাই করো ওটাই বেশি পছন্দের আমার, তো তাই এরকমভাবে বেগুনটা কেটে আর ঝটপট করে আর কি বানিয়ে দিলাম। আবারও ডায়েটটা শুরু করব, তো তার আগে একটুখানি তেলে ভাজা টেলে ভাজাগুলো খেয়ে নিই আর কি, না তখন না আর খেতে ইচ্ছে করে না, মনে হয় না ডায়েটটা ভালোভাবে করছি ভালোভাবেই করি। কি বলো তো
একটু নিয়মে থাকাটা ভালো, কারণ কি ডায়েট বলবো না, তবে নিজস্ব একটা নিয়মের মধ্যে যদি আমরা থাকি আমাদের জীবনে সমস্যাগুলো একটু কমই আসবে। কারণ আগে অনেক অনিয়মিত জীবন ছিল তো আমার, তো তখন বুঝেছি যে সেই জীবনের থেকে এই জীবনে এখন অনেক ভালো আছি। বলতে নেই, এই বছরে যে শীতকাল এলেই একটা যে সমস্যা হয়, আমার বরের আর কি স্পন্ডাইলাইটিস রয়েছে, তো তার জন্য প্রত্যেকটা বছরই আর কি ব্যথার যে একটা কষ্ট সেটা বুঝতে পারে, কিন্তু ওই একমাত্র নিয়মেই আর কি এবছরে বলতে নেই একদিনের জন্য ব্যথা হয়নি। তো নিয়মে কি না হয়, নিয়মে সমস্ত রোগ সেরে যায়। একটুখানি আমাদেরকে জানতে হবে যে কোন রোগে কি খাওয়া চলে কি চলে না, ব্যাস। তো এদিকে বেগনি ভাজাও হয়ে গেছে, আর এইদিকে আমার পায়েসের গুড়টাও গুলে গেছে। তো চিনি দিইনি আমি একদমই, পুরোটাই নলেন গুড় দিয়ে বানিয়েছি, গুড় না ওই যে গুড়ের লবাত যেটা। তোমাদের সাথে না একদিন আমি এই লবাত দিয়ে একটা জিনিস শেয়ার করব, দাঁড়াও, ওটা ভীষণ টেস্টি হয়, তো সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, শিগগিরই শেয়ার করব, দাঁড়াও এক দু দিনের মধ্যেই। আমারও বেশ মনে পড়ে গেল, লবাতটা দেখেই ওই জিনিসটা আমার ভীষণ লোভনীয় লাগে। এদিকে ডালিয়ার খিচুড়িটাও রেডি হয়ে গেছে, একটুখানি চিনি ওপর থেকে দিয়েছিলাম আর একটু হাতায় করে লঙ্কা আর জিরে ভেজে নিয়েছিলাম, ব্যাস সেটা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তো চলো, এদিকে খাবারও প্রচুর খিদে পেয়ে গেছে সবার, অনেকটা দেরি। আর কি বলো না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই খাবারটি টাইমে খেতে হবে, অটাইম করে দিলে না বড্ড মুশকিল হয়ে যায়। ইদানিং কী হচ্ছে, সৃজনের স্কুল থেকে আসছে, তারপরে আর কি টিউশন যাচ্ছে, টিউশন থেকে ফিরে এসে ওই যে পড়তে বসছে, তো বাচ্চা মানুষ তো যদি একবার পড়ার থেকে উঠিয়ে দিই তাহলে কিন্তু আর পড়তে বসবে না, তো ওই যে ওই টাইমটাতে পড়ে উঠছে একেবারে 10টা, তো খেতে খেতে 10:30 বেজে যাচ্ছে, ওই ব্যাপারটা চলবে না, একটু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তারপর পড়তে বসাতে হবে, নচেৎ কিন্তু প্রচুর একটা গ্যাপ হয়ে যাচ্ছে বড়। মানে ওই যে 4:30টেই একদম এসে খাচ্ছে, আবার সে 7:30 10টা, অনেক বড় একটা গ্যাপ, তাই না? তো তার জন্যই একটুখানি সমঝে চলতে হবে আমাকেই। যাই হোক, আমি এরপর রুটিনেই ফিরে আসবো, আবারও যেই রুটিনে ছিলাম সেই রুটিনেই ফিরে আসবো, শরীরগুলো ঠিক থাকা নিয়ে কথা। আর সারাদিনের কাজের পর নিজের জন্য তো সময় পাই না, এই রাতটুকুনি সময় আমার। তো এই যে সকালে আমি কি খাবো সেটা রেডি করে রাখি, এই জিরে ভেজা জল, মানে আমি যেটা খাই আমার হাজবেন্ড সেটাই খায়, ওর নিজস্ব ডায়েট বলে কিছু নেই। আমি জিরে মেথির জল খাবো আজকে, ও সেটাই খাবে, কোনো দিন আমি শুধু জোয়ান ভেজার জল খাবো, ও সেটাই খাবে। তো এদিকে আমনটাও ভিজিয়ে দিলাম, সকাল দিকটায় আমনটা খাওয়া হয় প্রতিদিনই, আর একটু ছোলা ভিজিয়ে দিলাম, কারণ সন্ধ্যের দিক করে না ছোলা ভিজাটা খাওয়াটা বেশ ভালো। আমার মন এরকমই, ওই যে পায়েসটা বানিয়েছি তো ভাবলাম বানিয়ে রেখে দিতে নেই শুনেছি এই সকল জিনিস, তাই একটুখানি হাতায় করে নিয়েই ওটা দিয়ে খেয়ে নেবো একটু। তবে টেস্টটা না হেভি হয়েছে, দারুণ। প্রথমে ভাবছিলাম যে চালটা সিদ্ধ হবে কি না, কিন্তু দেখছি না, ওই যে ভাপটা ঢাকাটা ছিল ওটাতেই সিদ্ধ হয়ে গেছে, তো বেশ ভালো লাগলো। আর এরকম হাতায় খেলে না আমার শাশুড়ি মায়ের কথা বেশ মনে পড়ে যায়, উনি বলেন এই হাতায় খেলে না কি জেলে যায়, সেটাই আর কি মনে পড়ে যায় যতবারই হাতায় করে কিছু খেতে যাই আমি। আর এইদিকে এখন আমি ফেস ওয়াশ করবো, মানে মানে নাইট কেয়ার বলতে পারো এটা, আমি চুলটা বাঁধি ভালো করে আর এই যে ফেস ওয়াশ, আর তারপরে একটুখানি ক্রিম, তো এটা আমার রাত্রে চাই চাই, নচেৎ আমার স্কিন পুরো নষ্ট হয়ে যাবে, তো একটুখানি ভালো স্কিন পেতে গেলে একটু তো কিছু করতেই হবে, তাই না? শরীরকে ঠিক রাখতে গেলে বা মনকে সব থেকে বেশি, আমাদের মেয়েদের যদি দেখবে স্কিনে বিশেষ করে মুখে একটা পিম্পলস বেরিয়ে যায় তাহলেই মন খারাপ হয়ে যাবে, দুটো চুল উঠলেই মনটা খারাপ হয়ে যাবে, তাই এগুলোকে যত্ন রাখার দায়িত্বটাও আমাদেরই, অযত্ন হলেই তো জিনিসটা নষ্ট হবে, তাই না? তো দিনের শেষে একটুখানি নিজের কেয়ার করবে, দেখবে ভালো লাগবে, নিজের মনটাই ভালো লাগবে আর শরীরটাও ভালো থাকবে, সাথে আমরা তাড়াতাড়ি বুড়োও হব না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অলওয়েজ বি স্মাইল। তো চলো আজকের মতো, টাটা।